আজিয়ে 17 এপ্রিল 2020 শুক্রবার, মুসলমান অক্কলর পবিত্র জুমার দিন। সরকারি নিয়ম মানি সীমিত সংখ্যক মুসল্লির অংশগ্রহণত অনুষ্ঠিত ই জুমার নামাজ। করোনাত্তন মুক্তি ফেবেল্লাই দুয়াশাই জমিতুল ফালাহ জাতীয় মসজিদুর পেশিমাম হাফেজ মাওলানা আহমদুল হক। নিয়াতুল মুমিনের খায়রুম মিন আমালি, যেবা খুতবা তো বয়ানুই যে প্রত্যেক মুমিনের অন্তরে যে ইচ্ছা পোষণ করে, ভালো খাদর খেয়াল করে, ইয়েন বাস্তবায়নত্তর উত্তম। যেহেতু অন্তরের ইচ্ছা দিয়েন প্রত্যেক মুসলমানের মসজিদে তাই জুমা আদায় করিব। আল্লাহ পাক রব্বুল আলমিন জুমাত এই মহামারীর কারণে মানুষের নিরাপত্তার লাই আয়াত নফাইলেও আল্লাহ প্রত্যেক করে জুমার সওয়াব দান করিব। সমস্ত পৃথিবীর তোর এই বিমাররে ধ্বংস করে দিই, ইয়েরনে মাটির লয় মিশাই দিই, অনেসারি পুনরায় হারোমাইন শরীফাইন সহ মক্কায় মুআজ্জামা মদিনায় মুনাওয়ারা সহ পৃথিবীর সমস্ত মসজিদের দরজা আবার যাতে উন্মুক্ত হয়, আসন্ন রমাদান মুবারক যাতে প্রত্যেক মানুষ মন খুলিয়ে রে আল্লাহর দরবারত মাগফিরাত নাজাত রহমত আল্লাহর দরবার কামনা করিত পারে। সীমিত পরিসরত নামাজ অনুষ্ঠিত ইবলি জানাইনি এক মুসল্লি। 10 জন লইরা এই আদে গজ্জি এবং এই বৃষ্টির দিন বাইরের কিছু মানুষ এসে তারা দুগিন্ন ভরে এবং সারা বাংলাদেশের এবং সমগ্র বিশ্বের মুসলমান যারা এই করোনা ভাইরাস লইরা আক্রান্ত তারা বেগুনলে দোয়া করে গিয়ে। গতকাল বৃহস্পতিবার বিএলএ চট্টগ্রামত বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর সাধারণ সম্পাদক N95 মাস্ক গ্লাভস ও ফিফি সংকট লইরে ফেসবুক দৈন্য স্ট্যাটাসর আলোচনার জরুরটি বিষয়ন জানতেশালি আজিয়া পর্যন্ত চট্টগ্রামত করোনা মোকাবেলাত ডাক্তার অক্কলর সুরক্ষা নিশ্চিত নয় বলে জানাই। চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, বিআইটিডি হাসপাতাল বা চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসোলেশন সেন্টার হনিমিকা 1995 মাস্ক সরবরাহ না করে। কোভিড রোগীর লয় সরাসরি যারা কন্ট্যাক্টে জায়গা যেসব চিকিৎসক নার্স ওয়ার্ড বয় আয়া ওই ওয়ার্ডত খাস করিব, ইতারাতে অবশ্যই N95 মাস্ক লাগিব। পিপি হর পিপি না মানসম্মত নয়, যে গগলস ইন্ডিয়া ভাগ ইন্ডিয়া ভাগ হিন্দি বাতাস উড়ি যায় কি ইন্ডিয়া বাতাস গলে, তো এই গগলস দিয়ে গগলস বেটালে টাইড ফিড হম ফরিব, এই ধরনের গগলস লাইব যে মানসম্মত গগলস। এই করোনা লইয়ারে আর যে দেখি উগ্র এক ধরনের ব্যবসা চলেতে আর কিছুই না। চট্টগ্রামবাসী যাতে চিকিৎসকের নিরবচ্ছিন্ন সেবা পাই ইয়ার ব্যবস্থা করিও নাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। শুক্রবার দুর্যে জ্বর হাওয়াল্ল সুস্থির এক বৃষ্টি হইয়ে অল্প সময় লই হইল বেশ ভারী বৃষ্টি আসিল বোধজনল্লাই স্বস্তিদায়ক। বৃষ্টির হারণে বোধজনের অসুবিধার হতো জানাই। এটা আমাদের জন্য কি ভালো হইলো, এই যে বৃষ্টির গাড়া ভিজে ফেলাইলো, অশান্তি আমরা ঘরের ভিতরে থাকতে ঘরের ভিতরে কেমন থাকি, গাড়ির জন্য তো থাকতে পারতাম না ঘরে। যারা লুগো লুগুর বিটি বিটি করে ইতার আল্লাহ ভালো হইয়ে আর আল্লাহ খারাপ হইয়ে বৃষ্টি হলে আরো 12টার মারি না পারি। গ্যাসের মিটার টিয়া নথাইলি আপাতত করোনার কারণে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন নবী বলি এল্লে ঘোষণা তখন সত্ত্বেও প্রিভেট মিটার টিয়া রিসার্চ নগরণে সুলত গ্যাস নফনে রান্নাবান্নার বিড়ম্বনার হতে জানাই এক গ্রাহক। সংবাদপত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে প্রিপেড মিটারের গ্রাহকগণের মিটার যদি টাকা নাও থাকে তাহলে তাদের সংযোগটি নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকবে, কিন্তু আজকে দুপুরবেলা আমি রান্না করতে গিয়ে দেখলাম যে আমার বাসার গ্যাসটি বন্ধ হয়ে যায়। তখন আমি কর্ণফুলি অফিসে যোগাযোগ করলে তারা জানায় যে এই তাদের যে গ্যাস বন্ধ না হওয়ার সিদ্ধান্তটি সেটি আসলে বাস্তবায়ন হয়নি। তো অবস্থায় আজকে সারাদিন আমি না খেয়ে আছি। তবে 500টি ইমার্জেন্সি ব্যালেন্স সুবিধা এখনো বলবৎ আছে বলে জানাই কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার কায়েজ আহমদ মজুমদার। এটি নিয়ম হলো আপনার 1000 টাকা পাইতে হলে আপনাকে আগে রিচার্জ করতে হবে, রিচার্জ যে আসলে তারপরে এটা ক্রেডিট হবে। আচ্ছা, রিচার্জ যে আসবে না সেটা হবে না, এবং রিচার্জটাও যে পরিমাণ ইমার্জেন্সি ব্যালেন্স ওটার থেকে বেশি করতে হবে। তো যার কারণে আমরা 1000 টাকার তো অনেকে আছি দেখা যায় যে 400-500 টাকা নিয়ে আসতেছে। এখন তখন 400-500 টাকা রিচার্জ করা যাচ্ছিল না, তো যার কারণে ইমার্জেন্সিটা এখন আমরা 500 টাকায় নিয়ে আসি।
যারা রিচার্জ করতেছে ওরা 500 টাকা করে পাবে। করোনার সংকটময় সময়েও নগরবাসীর নানা অসুবিধা তন সত্ত্বেও বেক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, গরত থাকুন, ইয়েনি প্রত্যাশা। জিয়াউল হকিমন, সি প্লাস টিভি।